মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আর দেখো আজকে বৃহস্পতিবার, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল। সাহেব মন্দিরা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে উঠেছি অনেক সকালে। তখন কটা বাজে? 5টা বাজে, অ্যালার্ম বাজে। তো অ্যালার্ম বন্ধ করে আরও আধা ঘন্টা শুয়েছিলাম 5:30 পর্যন্ত। তারপরে উঠলাম, উঠে সোনামাকে রেডি করালাম, ব্রাশ করালাম, ওকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে বাবাকে ডেকে রেডি করিয়ে দুজনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সোনামার আজকের থেকে পরীক্ষা শুরু হলো, আর পরীক্ষাটা শেষ হবে 8:15। তো ওর বাবা ততক্ষণ ওখানেই বসে থাকবে, পরীক্ষাটা শেষ হলে একবারে বাড়িতে মেয়েকে নিয়ে আসার সময় বাজার টাজার করে নিয়েই বাড়িতে আসবে। তো আমি অনেকক্ষণ বিছানাতে ছিলাম, আর ভালো লাগছে না, তো উঠে এসেছি। আর এখন দেখো ব্রাশ করব। তো ব্রাশ করার জন্য আমি আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেক সকালে উঠেছি। তো ছাদে দেখো হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, দেখো দেখেছো কী সুন্দর রোদ্দুর ঝলমল করছে একদম সকালের রোদ্দুরটা। দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখাতে পারছি না কেন, এই তো দেখলে বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, আমি একটু হালকা স্টোল এগুলো এটা একটু মাথায় গায়ে ঢেকে নিয়ে চলে এসেছি ছাদে, আর এখন ব্রাশ করবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকে, আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো পরে দেখা হচ্ছে, আমি এখন ব্রাশ করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, আমি সকালবেলা, তোমরা তো দেখলে আমি ব্রাশ করেছি, আর ব্রাশ করে উঠে বাসি নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি পুরো একদম, মুখটুক ধুয়ে মুখে ক্রিম মেখেও পুরো ফ্রেশ একদম। আর সোজা চলে এসেছি কাজের, দিদি চলে এসেছে, কাজ বাজ প্রায় মোটামুটি কমপ্লিট, এখন বাসনটা ধুচ্ছে ছাদে, আর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন সোজা রান্নাঘরে চলে এসেছি, তোমরা দেখেই বুঝতে পারছ। আর ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর সোনামা স্কুল থেকে এসেছে পরীক্ষা দিয়ে, ও তখন কটা বাজে? 9টা বাজে। 9টার সময় বাড়িতে এসে স্নান করে ওই স্কুল থেকে মিড ডে মিল খেয়ে এসেছিলো, তো বাড়ি এসে আর কিছু খাইনি। আমি বললাম একটু ম্যাগি করে দেবো, তো বললো যে না খাবো না মা, আমি স্কুলে সয়াবিনের তরকারি দিয়েছিলো আর ভাত দিয়েছিলো সেটাই খেয়েছি, তো এখন কিছু খাবে না। আর বরের চা খাওয়া হয়ে গেছে, আমি সকালে চা খাই না খুব একটা, মানে চা খেতে একদমই সকালবেলা মন চায় না, খুব কম। তোমরা তো দেখেইছো যে আগের দিন একটা বাসি রুটি ছিল বলে তো একটু চা খেয়েছিলাম, নাহলে আমি খুব একটা সকালবেলা চা খাই না। তো বাজারও চলে এসেছে, তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো পরে শেয়ার করছি, পরে দেখাচ্ছি যে কী কী বাজার করেছে না করেছে, তো পরে আসছি তোমাদের সামনে। আর দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের বৃহস্পতিবারে যে ঘটপাতি সে ঘটটাটগুলো সব তুলে নিয়েছি, তো ঠাকুরের বাসন টাসন সব ওপরে রেখে এসেছি ধুতে হবে। আর এই যে ফুল কলা টলা সব কিছু নিয়ে চলে এসেছে। তোমরা দেখলে আমার হাজবেন্ড সকালের খাওয়া খেয়ে বেরিয়ে পড়েছে অফিসে, আর আমি এখন দেখো একটু পরোটা নিয়ে বসেছি। তো দেখো আজকে আমি খাবো পরোটা, তো এটা হলো বাজারের পিটাই পরোটা, যেটা ছেঁড়া পরোটা বলে আর কি সেটাই। তো আমি বরকে বলেছিলাম যে আজকে আমি ভাত খাবো না, আমার জন্য একটু পরোটা নিয়ে এসো, তো দেখো নিয়ে এসেছে। আর সোনামা তো খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমাচ্ছে, আর ওর বাবাও খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি এখন এটা খেয়ে নেব, তারপরে বাদ বাকি কাজ করব। তো বন্ধুরা, তোমরা সামনে মাথায় দেখতে পাচ্ছ, ক্যামেরার সামনে একদমই সর্ষে ফুল দেখতে পাচ্ছ, শাক দেখতে পাচ্ছ, আর বাঁধাকপি দেখতে পাচ্ছ, তার মানে কি আমি সবজি কাটতে বসে পড়েছি। আর তো তোমরা সবজিগুলো দেখতে পাচ্ছ, আর আমি সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে দেখো বর বাজার থেকে এমন একটা জিনিস এনেছে, আমি দেখে তো পুরো চিল্লিয়ে উঠেছি যে সর্ষের ফুল বলে, কারণ এই সর্ষের ফুলটা আমরা ভীষণ ভীষণ ভালোবাসি সবাই খেতে, তো আমার ভীষণ পছন্দের, বড় ভালোবাসে একটু খাই, কিন্তু আমার তো
গেছি মটরশুঁটি ছাড়াতে। আর এই দেখো মটরশুঁটি ছাড়াচ্ছে, আবার তুই একটা খেয়েও নিচ্ছিস, খাচ্ছিস? হ্যাঁ মিথ্যা কথা, আমি গালের মধ্যে দেখলাম, দেখি আঁকা দেখো মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে আবার খেয়ে নিচ্ছে দিবিস। আর আমাকেও বলছে খেতে, আমি কিন্তু খেতে ভালোবাসি না কাঁচা মটরশুঁটি। করতে করতে সে বলে কেন, কি হয়েছে তোমার? ভীষণ শরীর খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে, মাথা ঘোরাচ্ছে আর বমি বমি পাচ্ছে। মনে হয় সকালবেলা পরোটা খেয়েছে তো মনে হয় গ্যাস হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমি রান্না করতে করতে মানে এসে শুয়ে পড়েছি, শরীরটা ভীষণ খারাপ লাগছে আর এখনও পর্যন্ত আমি একটা পদ করতে পারিনি। দেখলে তো সকালবেলা যে সর্ষে ফুলটা বেছে ধুয়ে পরিষ্কার করলাম, অথচ সেই সর্ষে ফুলটা আমি বাটতে পারিনি। বেতো শাক ভাজা করেছি আর বাঁধাকপি ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে, আর এত শরীর খারাপ লাগছে যে আমি এখন স্নান করতে উঠতে পারছি না, আমি যে শুয়ে পড়েছি এখানে এসেই। দেখি এখন উঠবো, উঠে স্নান করব, স্নান না করলে তো শরীরটা আরও বেশি খারাপ লাগবে, তো স্নান করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা কত দূর চালাতে পারি দেখি। তো বন্ধুরা দেখো মানে শরীরটা এত খারাপ লাগছিলো, তো আমি রান্না করে বেসিংয়ের মধ্যে বাসন টাসন পড়ে রয়েছে আর গ্যাস ট্যাস দেখো কিছু পরিষ্কার করিনি, এত শরীর খারাপ লাগছে। তো এখন এই যে তোমরা তো দেখলে সর্ষে ফুলটাও করতে পারিনি, তো ভাবছি যেটা পরের দিন করব থাক ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। চলো তাহলে তোমাদের সঙ্গে পরে দেখা হবে। দেখো আজকে বৃহস্পতিবার, যতই শরীর খারাপ লাগুক আর যাই লাগুক ঠাকুরের তো ঘট পাল্টাতেই হবে। আর এই দেখো পুজো দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে এখন উঠলাম আর এখন আমরা খাবো। তোমাদেরকে বলছিলাম দুপুরবেলা দেখলে তো ভীষণ শরীর খারাপ লাগছিল, তো দুপুরবেলা আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা বলতে তখন কটা বাজে, ওই সাড়ে চারটে পাঁচটা বাজে, সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি এখন একটু ফ্রেশ লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এখন উঠিনি, অনেকক্ষণে ঘুম থেকে উঠেছি, কেননা শোন আমাকে টিউশন পড়াতে এসেছিলো, পড়ে উঠলো। তো তোমরা দেখলে যে ম্যাগি আর ডিম সিদ্ধ করেছি সন্ধ্যাবেলা, এখন বাজে আটটা, আটটা বেজে গেছে, কিন্তু আমি মানে এত মানে ঘুমিয়েছি আজকে সে আর কি বলবো তোমাদের সঙ্গে। তো ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময়, উঠে এই যে ম্যাগি আর ডিম সিদ্ধ করেছি। আজকে আর চাটা খাবো না, কেননা সকালবেলা একবার শরীর খারাপ লাগছিলো, তো এখন যদি আবার চা খেলে গ্যাস ট্যাস হয়ে যায় বা শরীর খারাপ লাগে, তো তার জন্য এরকম একটু হেলদি খাবার করে নিয়েছি, ম্যাগি আর ডিম সিদ্ধ। তো সোনামাকেও দিয়েছি ম্যাগি আর ডিম সিদ্ধ, আর আমিও ম্যাগি আর একটু ওর থেকেই একটুখানি ম্যাগি নিয়ে নিয়েছি। তো ওর ম্যাগি খাওয়া হয়ে গেছে, ডিম সিদ্ধ খাচ্ছে, আর আমি এখনও কিছু খাইনি। দেখো খেতে বসে খাবারটা নিয়ে বসে আছি আর তোমাদের সাথে গল্প করছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে যেটুকু তোমাদের সামনে আজকে দেখাতে পারলাম, এর থেকে বেশি কিছুই দেখাতে পারলাম না, কেননা শরীরটা এতই খারাপ গেল সে আর কি বলবো। মানে সারাদিন দুপুরের পর থেকে শরীরটা তো ভীষণই খারাপ লাগছিল। তো তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে ভালো একটি ভিডিওর সঙ্গে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, তো আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, বাই বাই। আর আমি এখন খাবারটা খেয়ে নেবো।